মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। আর এখন বাজে হচ্ছে 9:20। আমি তো দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি, মানে অনেকটা আগেই স্নান করেছি, প্রায় 7:30 সময় আমি, 7:30 না 8:00 সময় মনে হয় আমি স্নান করেছি। আর বরকে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ও খেয়ে গেল। কি করেছি বলো তো, ব্রেডে বাটার দিয়ে একটু চিনি দিয়ে সেঁকে দিয়েছি, তো ও খেতে চাইছিল না, ও বলছিল যে অন্য কিছু খাবে, তো আমি বললাম যে কড়া হয়ে গেছে, আর আজকে যেহেতু নিরামিষ তো বাটারটা না আমিষের সঙ্গে ছোঁয়া আছে, যখন চিকেন স্যান্ডউইচ করেছিলাম ওই বাটার দিয়ে করেছিলাম, সেই জন্য আমি বলছি কেউ খাবো না, তো ওকে করে দিয়েছি 3 পিস, ও 2 পিস খেয়েছে আর 1 পিস খায়নি। তো দোকানে গিয়েছে, হাবড়া যাবে বলছিলো, আর ওর কাজ আছে আজকে, জানি না দোকান খুলেছে না, হাবড়া গিয়েছে। তো আমি স্নান করেছি আর আজকে একটু শাড়ি পরলাম, ইচ্ছে করলো, মাঝে মাঝে শাড়ি পরতে বেশ ভালোই লাগে। আর চুল খুলতে খুলতে তোমাদের সঙ্গে কথা বলছি, আমি স্নান করে রেডি হইনি আর কি, ওকে আগে বানিয়ে দিয়েছি স্নান করে এমনি, তারপরে এখন ভাবলাম যে চুলটা খুলে নিই, কারণ বেলুনি করা আছে, কালকেও খোলা হয়নি, কালকে সারাদিন চুল খোলা হয়নি, তো সেই জন্য এখন খুলে নিচ্ছি। আর গরম লাগছে প্রচণ্ড, আর সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে, গরম লাগছে তার সঙ্গে সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে সকাল থেকে। তো চুল তো প্রচুর উঠছে আবার, এখনও কতদিন চুল ওঠা বন্ধ ছিল, এখন আবার চুল উঠছে আমার, তো মাঝে মাঝে শাড়ি পরতে বেশ ভালোই লাগে আমার। এখন মা এখন পুজো দেবে, সকালে মা কাজ বাজ সেরে পুজো দেবে, এখন মানে গোছাচ্ছে পুজোর জিনিস। আর দেখো কত চুল উঠছে, ভগবান আমার চুল উঠেছে, কবে বন্ধ হবে বুঝতে পারছি না। অনেকদিন ধরে বরকে বলছি চুল কেটে দেবো, মায়াও লাগে চুল কাটতে, মানে চুল হালকা তো একদম বাড়তে চায় না তেমন একটা, তো আমি চুল রাখিও না, আমি সবসময় কেটে ছোটো ছোটো করে দিই, চুল মায়া লাগে, যখন দেখি একটু কম চুল উঠছে তখন আবার ভাবি থাক কাটবো না, আবার যখন বেশি ওঠে তখন মন চায় যে কেটে দিই। তো আমি ভাবছিলাম যে থাইরয়েডের জন্য চুল উঠছে, কিন্তু থাইরয়েডটা ঠিকঠাকই আছে, থাইরয়েডের জন্য চুল উঠছে না, গরমেই উঠছে, আর আমার চুল ওঠার সমস্যা প্রচুর, অন্য কোনো কারণ হতে পারে, ক্যালসিয়ামের অভাব। তো যাই হোক, আমি একটু রেডি হইনি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রেডি হয়ে একটু সাজুগুজু করে এখন যাচ্ছি নিচে, হাতে খেজুর নিয়ে আসছি, খেজুর খাবো, এখন খালি পেটে আছি সেই জন্য, তো একটু নিচে যাচ্ছি আমি দেখার জন্য। তো নিচটা পুরো অন্ধকার, এখন যে দরজাটা খুলে দেব, আর কদিন পরেই তো আমরা ভাড়াটা দিয়ে দিচ্ছি, মানে ভাড়া তো দিয়ে দিয়েছি অলরেডি, ওরা আসবে হচ্ছে বৈশাখ মাসে, মানে প্রথম নতুন বছরে, নতুন বছর থেকে ওরা শুরু করবে কাজ, তারপরে তো আর আসা যাওয়া থাকবে না আন্ডারগ্রাউন্ডে, তো ভাবলাম মাঝে মাঝে যতদিন ফাঁকা আছে একটু ঘুরে যাই, ওরা অলরেডি ওদের জিনিস রাখা শুরু করে দিয়েছে, আর আমাদের তো দরজা লাগানো, সব কিছু কমপ্লিট প্রায়, সেই জন্য এই যে দরজা তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা তো লাগিয়ে দিয়েছে নতুন করে, এই যে গ্রিল লাগিয়ে দিয়েছে, আর এই যে এই অবস্থা, তো দরজাটা আগে খুলে নি দাঁড়াও। ওদের এই যে রেখেও গেছে দিওয়ালির, এইগুলো দেখতে পাচ্ছি এখানটায়, দিওয়ালির কাগজ এগুলো বানাবে, ওরা মাল রাখা শুরু করে দিয়েছে, যে এগুলো কি বলো তো, এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখেছো, আর মেশিন তো এই যে বসিয়ে দিয়ে গেছে, আর আর নিচটা অনেকটা গাড্ডা করেছে, তার মধ্যে মানে এটা বসিয়েছে, না হলে তো মেশিনটা নড়তে পারে, আর প্রচণ্ড ভারী, যেদিন এনেছে সেদিন আমি ভিডিও করে দেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব, এই যে একটা মেশিন, ওই কোনায় একটা মেশিন দেখতে পাচ্ছ সব, আর এই যে মাল, বল এই যে দেখো আজকে আমাদের মানে আন্ডারগ্রাউন্ডের জন্য মেশিন চলে এসছে, মেশিন নিয়ে এসছে ওরা, এখন মেশিন সেট করবে, লোকজন আনতে গিয়েছে, অনেকটা ওজন, অনেক বড় মেশিনটা, রকমের যা পেটি হয় না, মিষ্টির মিষ্টির পেটি বানাবে কিনা বলতে পারছি না, মানে ঠোঙা পেটি যেগুলো বলো তোমরা, সেইগুলো মানে কার্টুন যেগুলো হয় আর কি, সেগুলোই ওরা বানাবে, তো সেই সেই ফ্যাক্টরি বানাবে এখানটায়। হাতে করে খেজুর নিয়ে আসছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, প্রচণ্ড হাওয়া,
ভীষণ হাওয়া দিচ্ছে, আর মা নিচে ফুল তুলতে এসেছে। এই যে যে আমার গেট, আমাদের গেটটা দেখতে পাচ্ছ, গেটটা অর্ডার দিয়েছে, তো গেটটা চলে আসবে। আমি পাশে দিয়ে দেবো, ফটো দেখে নাও আমাদের কোন গেটটা আমরা অর্ডার করেছি, মানে বানাতে দিয়েছি আর কি, আমার বর পছন্দ করেছে, তো পাশে পিকটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমার তো খুব পছন্দ হয়েছে। রোদ আছে বাইরে, খুব আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, তো যেটা তোমাদের দেখালাম ওই গ্রিলটা অর্ডার করেছে আমাদের জন্য, তো ধীরে ধীরে একটা একটা করে জিনিস আনা হচ্ছে, বানানো হচ্ছে আর কি, সব এক কাজ বাজ একটা একটা করে কমপ্লিট হচ্ছে। এখন মেন গেটটা লাগাবে, তারপরে মানে ওদের ভাড়া দেওয়ার আগেই আমাদের মেন গেটটা লাগাতে হবে, কারণ আমার বরের গাড়ির জন্য আলাদা ঘর করেছে, ওখানটায় গাড়ি রাখলে তো মেন গেট আগে লাগাতেই হবে, সেই জন্য মেন গ্রিল আর কি। তো গাইস, দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম তোমাদের সঙ্গে, আর মানে কোনো কথা হয়নি আমার, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়েছি, মার সঙ্গে গল্প করলাম, তারপরে ঘুমিয়েছিলাম। আর রান্নাবান্না করেছিলাম নিরামিষ আজকে, যেহেতু তো কী কী রান্না করেছিলাম বলিও না, একদম সিম্পল খাবার করেছিলাম, হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর হচ্ছে কী করেছিলাম ভুলে, নিজেই ভুলে গেছি, কী যেন করেছিলাম রান্না, কী রান্না করেছিলাম আমার মনে পড়ছে না। ও, মার জন্য একটা উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম, সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট করেছিলাম, এই করেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া। তারপরে দেখা হয়নি তোমাদের সঙ্গে, মানে কথা বলিনি, দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আর এই একটু আগেই উঠেছি, মানে প্রায় 4টার সময় উঠেছি, আর এখন 5:30 বাজে। তো আজকে ভীষণ হাওয়া দিচ্ছে সকাল থেকে, আর এখন তো আরও বেশি মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সারাদিন হাওয়া দিচ্ছিল থেকে থেকে, এখন অনেক সুন্দর দেখতে হচ্ছে। কী আরাম, কী আরাম। এখন আমি ছাদে যাব, তো আমি ঘর ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আমার রুমটা একটু গুছিয়ে নেবো, ওদিকটা একটু এলোমেলো আছে খাটের ওদিকটা, মানে আমি ঘুমিয়েছিলাম, তো ওগুলো একটু গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে ব্রাশও করবো, ছাদে যাব, একটু অ্যালোভেরা লাগাবো মুখে, দুদিন ধরে মুখে অ্যালোভেরা লাগাচ্ছি, আগে লাগাতাম, এখন আর লাগাই না, কিন্তু দুদিন ধরে লাগাচ্ছি, কারণ মুখে অনেক দাগ হচ্ছে, আর আমি আজে বাজে কিছু মুখে ইউজ করি না, ওই মাঝে মাঝে একটু অ্যালোভেরা ইচ্ছে হলে ডলি মুখে, এই তো এখন ছাদে যে একটু অ্যালোভেরা লাগাবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। তো চলো, পাগলের মতো তো দেখতে পাচ্ছো, মাথা এলোমেলো ঘুমিয়েছিলাম, যেহেতু চুলের অবস্থা এই যে, মার ঝাড়ু মার ঝাড়ু মার যে টিভি দেখ কর। তো চলো আমি একটু গুছিয়ে নিই, তারপর একটু ব্রাশও করবো, আর তারপরে যাব ছাদে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে আমি পাগল হয়ে যাব হাওয়ায়, এত সুন্দর ঠান্ডা হাওয়া, এসি ফেল। ও, সামনেটা একদম জানলা, ওই পাশটা জানলা, একদম ফুরফুর ফুরফুর করে হাওয়া আসছে, এই যে জানলা, হাওয়া আসছে, একভাবে হাওয়া আসছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া, ও মাই গড, ভীষণ ভালো লাগছে। মানে এই গরমের মধ্যে এত সুন্দর হাওয়া, আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে, জানি না বৃষ্টি হবে কি না, যার জন্য হাওয়া হচ্ছে। তো পাল্টু, মেঘ হয়েছে, মেঘ হয়েছে, কমেনি, পরে কমবে। তো ওই যে বল্টু দেখতে পাচ্ছ, ওই পাশে দাঁড়িয়ে আছো, ওই যে, আর আমি ওর সঙ্গে কথা বলছি, আর আমি ছাদে এলাম একটু কাককে খাবার দিতে, মানে যা এঁটো কাটা থাকে না সবগুলো রেখে দিই আমি, জমিয়ে কাককে দিয়ে দিই। আর এই যে হাতে অ্যালোভেরার টুকরো, এখন মুখে, তো মুখে অ্যালোভেরা লাগাই আমি, মানে আমাদের ছাদে গাছ আছে, আমি কেটে নিয়ে যাই, কেটে নিয়ে ফ্রিজের টুকরো টুকরো করে রেখে দিই, তারপরে সেই অ্যালোভেরা মুখে দিই। আর দেখো কী হাওয়া দিচ্ছে আজকে, আর আমাদের পাশের বাড়ি, মানে ভাড়া এসেছে যারা পিসি পিসিদের বাড়িতে, তারা সুপুরি শুকিয়েছে ছাদে, তো ওগুলো তুলছে, আর নতুন লোক তো আমি কথা বলি না, লজ্জা লাগে, মা কথা বলে, তো অ্যালোভেরাটা এখন লাগিয়ে দিচ্ছি মুখে, তারপরে শুকিয়ে গেলে মুখটা এখানে ড্যাপ আছে ধুয়ে আমি নিচে চলে যাবো। গুড মর্নিং, আর কালকে ভিডিওটি আমি কমপ্লিট করতে পারিনি, তাই আজকে আবার শুরু করেছি, আর আমি সকালবেলা স্নান করেছি, আমি অল্প করে স্নান করেছি আর কি, দুপুরবেলা আবার স্নান করব, মাথায় শ্যাম্পু করব, জামাকাপড় কাচাকাচি আছে সেগুলো ভিজিয়ে রেখে আসছি, তো আরেকবার স্নান করব আমি রান্নাবান্না সেরে, সেই জন্য
আর এখন আমি হচ্ছে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, আমার বর খাবে, দোকানে যাবে, সেই জন্য তো ও যেসব কখনো যা খায়নি তাই এখন খেয়ে খেয়ে যায়, দোকানে করে দিই, মানে চিড়ের পোহা বানাচ্ছে যে এখানটায়, এই যে দেখতে পাচ্ছ চিড়ের পোহা বানাচ্ছি। আর ও একটু আগে গিয়েছিল বাজারে আর কি, ডাবের জল খেতে গিয়েছিল হয়তো, তো সেখান থেকে অনেকগুলো দেশি ডিম নিয়ে এসছে, তো ডিমগুলো এখন ধুয়ে রাখবো। দই নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে, দুধ যখন নিয়ে এসছে ওর জন্য সেমাই রান্না করব, কারণ ও আগের দিন সেমাই খাবে বলেছিল, তোমাদের তো বললাম যে দুধ কেটে গিয়েছিল, তো আজকে ওকে সেমাই করে দেবো। তো চলো ওকে এখন ব্রেকফাস্টটা দেবো, আমি রান্নাবান্না সারবো, ভাবছি রান্নাবান্না সেরে তারপরে স্নান করবো, কারণ গরম গরম পড়ে গেছে সেই জন্য। এই যে চিড়ের পোহা হচ্ছে, আর এখানটায় হচ্ছে অনেক কিছু আছে, পেঁয়াজ আছে, কারি পাতা আছে, সর্ষে আছে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, তারপরে কাঁচা মানে বাদাম দিয়েছি আমি, এই যে বাদাম দেখতে পাচ্ছ, বাদাম, তারপরে একটু মিষ্টি দিয়েছি আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে। তো হয়ে গেছে আমার, একদম গ্যাসটা অফ করে দিই। আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ দুধ, দই, এখানে অনেকটা দেশি ডিম, এই যে ধুয়ে রাখতে হবে, তো একটু পরে ধুয়ে রাখছি আমি, ধুতে হবে ডিমগুলো, একদম ছোট্ট ছোট্ট সাইজের ডিম। এখন বরকে দিতে যাচ্ছি, এখন আমি রান্না করেছি সন্ধেবেলায় সেমাই, আমার বরের ফেভারেট সেমাই। এখানটায় হচ্ছে চিকেন পকোড়া, চিকেন পকোড়া বানানো হচ্ছে সন্ধেবেলায়, আমার সন্ধেবেলায় বলছি কেন, এখন বাজে 9টা, আমার বর এইমাত্র দোকান থেকে এলো, এখন বাজে হচ্ছে 9টা, দোকান থেকে এসেছে, তো ওর জন্য সেমাই রান্না করেছি আর চিকেন পকোড়া করছি। ফ্রিজে চিকেন ছিল, তো চিকেনটা খাওয়া হচ্ছিল না, অনেকদিন হয়ে গেছে, সেজন্য ভাবলাম আমার বরই বলেছিল সকালবেলা যে চিকেন পকোড়া করতে, তো এখনই করে দিলাম আমি, যখন আমার বর খাচ্ছে মাকে দেবো, তারপরে আমি খাবো। আর আজকে আমি স্পেশাল চাটনি বানাইনি, আজকে সস দিয়ে আর মিও দিয়ে খাওয়া হচ্ছে।